রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে আমাদের এখানে শিবরাত্রি। কালকেও হয়েছে আর আজকেও হবে। তাই যে এখন বাজে হচ্ছে সকাল 8:45, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। এই যে এখন দুধটা নিলাম, দুধটা নেওয়ার পরে এই যে জাল করতে দিয়ে দিয়েছি, আর ভাবছি সকালে সকালে রান্নাবান্নাটা করে ফেলবো, তারপরে একটু মন্দিরে যাব। যেতে চেয়েছিলাম না, তার কারণ হচ্ছে আমি একাদশীর উপোস থাকতে চেয়েছিলাম, তা আমার অভিষেকের পাপা আর অভিষেক আর কি থাকতে দেয়নি, তার জন্য আমি বলেছি এবার আমি বাবার মাথায় জল ঢালতে যাব না। তা ওরা বললো না গেলে তোমাকে বেঁধে নিয়ে চলে যাব। তা দেখলাম না, একটা বছরের একটা দিনই তো হয়, তার গণ্ডগোল অশান্তি করব না, যাব। তা এখন এই যে রান্নাবান্নাটা করে নিচ্ছে, সকাল থেকে কিছু খাবার দাবার খাবো না, আর রান্নাবান্না করে রেখে যাব, তারপরে আর কি বাড়িতে এসে মানে পুজো টুজো করে এসে তারপরে খাবারটা খেয়ে নেব। তাই যে আলো চালের বাসমতি ছিল, বাসমতি চাল আলো চাল ছিল, সেটা আর কি এই যে মানে পোলাওয়ালা চাল হচ্ছে, তা সেটা দিয়ে একটুখানি ভাত করে নেবো আজকে। নর্মাল যে চালটা খাই সেটা আর আজকে রান্না করলাম না, তাই এই চালটাই আর কি রান্না করছি। আর একটু গাজর দিয়ে মানে ডালটা ই কর মানে রান্না করবো, তা গাজরটা ছিল না ওঠানো, তা আবার এই যে জমিতে চলে এলাম দুটো গাজর নিতে। আর ওই যে ফুলটা দেখতে পেলে না, এই যে এই ফুলটা সূর্যমুখের মতো হচ্ছে, যেদিকে সূর্য ঘোরে সেদিকেই এর মুখটা ঘুরতে থাকে, তাই এই ফুলটা দেখতেও ভীষণ ভালো লাগে। আর মানে আগের বছরে অনেক ফুল হয়েছিল, এবার জানি না কেন ফুলের মানে চারা দিয়েছিলাম তা শুধু দুটো গাছই হয়েছে। তাই যে কথা বলতে বলে গাজর দুটো তুলে নিয়েছি, এখন গিয়ে আর কি ঝটপট রান্নাটা করে নেব। তা একটুখানি লাউ কেটেছি, সেই লাউটা দিয়ে আর কি এই যে ডাল বড়ি দিয়ে রান্না করব। আজ কয়েকদিন ধরে অনেক মানে 5-6 দিন ধরে নিরামিষই খাওয়া চলছে আমাদের, আর মানে আজকে হচ্ছে তো শিবরাত্রি পালন করছে, কালকেও করেছিল আর আজকেও করবে। তা কালকে ভীষণ ভিড় ছিল, আজকে আর ভিড়টা নেই বলছে, তার জন্য ভাবছি যাই গিয়ে এক পাক একটু দিয়ে আসি, ভগবানের দর্শন করে আসি। বাবার মাথায় জল না ঢাললে বাবা আবার ক্রোধিত হয়ে যেতে পারে, কিউকি প্রত্যেক বছর যাচ্ছি, এবছর যদি না যাই মনে একটা মানে খুঁতখুঁতানি থেকে যায় না তার জন্য। তাই এই যে দেখেছো, ওই যে সেদিনকে আমি যে মানে ঘিটা বানিয়েছিলাম, সেই ঘিটা কি সুন্দর দানা পড়ে গেছে দেখেছো, গিয়ে বাড়িতে বানালে এরকমই মানে হয়, আর বাড়ির ঘিটা কিন্তু স্বাদিষ্ট হয়। তাই একটুখানি এই যে মানে কাজু দিয়ে আর ঘি দিয়ে একটুখানি এই যে সিমাইটা ভেজে নিলাম, আর দুধ দিয়ে আর কি এই যে ঢেকে দিলাম। এদিকে রান্নাবান্না হচ্ছে, এই যে লাগবাগ প্রায় হয়েও এসছে রান্নাবান্না, আর এদিকে আর কি একটুখানি আর কি মানে ডালটা আর কি ফোড়ন দিয়ে নেব। তাই এই যে গাজরটা কেটেছি, দুটো টমাটারও কেটেছিলাম, ছোটো ছোটো টমাটারও কিন্তু আমার জমিতে হয়েছিল, সেখান থেকে তুলে এনেছিলাম, সেটা একটুখানি হলুদ দিয়ে এই যে এখন ডালটাকে কুকারে আর কি সিটি মেরে রেখেছিলাম, সেটা আর কি এই যে ঢেলে দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে নিচ্ছি। তা ব্যাস রান্নাবান্না প্রায় শেষের দিকে, ওদিকেও গ্যাসটা দেখো সব কিছু বন্ধ হয়ে গেছে, আর এদিকে সব কিছু ধরে এনে টেবিলে পুরো সাজিয়ে দিয়েছি, আর এখন আর কি চান্দান করতে যাব। চান্দান করে তারপরে আর কি বেরিয়ে পড়ব মন্দিরের উদ্দেশ্যে। ছেলেকেও আজকে পড়তে যেতে দিইনি, বললাম তুই থাক আমরা সবাই মন্দিরে যাব একসাথে। অভিষেকের পাপা তো সেই 6টার সময় চান্দান করে নেয়, আর অভিষেকের চান হয়ে গেছে, আমারও চান্দান মানে করে নেবো এখন, তারপরে আর কি যাব। তাই যে দেখো রান্নাবান্নাটা হয়ে গেছে, সব কিছু টেবিলে ধরে নিই, একেবারে সাজিয়ে দিয়েছি, আর এখন আর কি বেরিয়ে পড়ব মন্দিরের উদ্দেশ্যে। দেখো সব কিছু একেবারে টেবিলে সাজিয়ে ফেলেছি। তো এই যে চান্দান করে আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমার মা দিয়েছিল 4-5 বছর আগে, তা শাড়িটা পরাই হয়নি আজ পর্যন্ত, একবার মনে হয় পরেছিলাম আর তারপরে আর কি শাড়িটা আর পরিনি। তা আজকে ভাবছি আজকে এই শাড়িটাই পরে আর কি বাবার মাথায় জল ঢালতে যাব। তা অভিষেকের পাপাও আর কি এসেছিলো, তারপরে বললাম ফল ফ্রুট কোথায়, ও ফল ফ্রুট না নিয়ে ভুলে চলে এসছিলো, তারপরে আবার নিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়েছি এখন এই যে আমাদের গ্রামের ভিতর দিয়ে। এই রাস্তাটা হাইওয়ে ওঠার জন্য শর্টকাট হয়, আর দুই পাশে রাস্তা আছে, 3-4টে রাস্তা হাইওয়ে ওঠার জন্য। তা এইটা আমাদের বাড়ির কাছ থেকে আর কি শর্টকাট পড়ে, তার জন্য এই রাস্তার দিয়েই তোমরা দেখতে পাও বেশিরভাগ আমরা বিজয়নগরেও যাই, তাই না? ওই যে হাইওয়েটা, আর আমাদের বাড়ির থেকে মন্দিরটা এই মোটরসাইকেলে গেলে আর কি 5 মিনিটের রাস্তা, বেশি দূরে নয়। সবাই তো আমাদের গ্রাম থেকে হেঁটে হেঁটেই চলে যায় মন্দিরে, 5 মিনিটের রাস্তা বেশি একটা দূর না, তার জন্য এই যে আমাদের ব্রিজটা, আর ব্রিজ পার হলেই আর একটুখানি গেলেই আর কি মন্দিরটা। ব্রিজের উপরে দেখছি সাফ সাফাইয়ের কাজ চলছে, আর এদিকে দেখো পুরো মানে এই সাইডে বাগান, মানে খালি দেখো সেই বাবলা গাছ, কাঁটাওয়ালা যে বাবলা সেইগুলো, আর এই পাশে আসছে মানে তালাবের মতো,
ব্যাস এই যে কথা বলতে বলতে প্রায় চলেও এসেছি, বললাম না মোটর সাইকেলে 5 মিনিটও লাগে না, তার থেকেও মনে হয় কম লাগে। তা আজকে আবার আমাদের পাড়ার মানে আমাদের বাড়ির সাইডে যারা ওদের আর কি আবার এখানে খাওয়া দাওয়া চলছে, মানে লাড্ডু বাটির প্রোগ্রাম হচ্ছে বানিয়াদের, তা ওরা আমাদের নিমন্ত্রণ করেছে, আর তাও আমরা যাব না, বাড়ি থেকে বাড়িতে রান্নাবান্না করে এসছি সেইগুলোই খাবো, আর উপোস থাকার পরে আর কি মানে এই যে মন্দিরে চলে এসছি, মন্দিরের ভেতরে এখন এই যে আমরা দর্শন করছি। এবার কিন্তু মন্দিরটা সুন্দরভাবে সাজিয়েছে, লাইটিং করেছে, ফুল দিয়ে পুরো ভালোভাবে সাজিয়েছে। প্রত্যেক বছর এত ভালো সাজানো হয় না, এই বছরটা দেখতে পাচ্ছি খুব ভালো সাজিয়েছে ফুল টুল দিয়ে। তা ওদিকে অভিষেকের পাপা পুজো করছে, এদিকে আমিও ফল ফ্রুট ফুল ফল দিয়ে দিচ্ছি ভগবানের, এদিকে দেবো আর কি, তার জন্য বসেছি। আর অভিষেককে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দে, আর এদিকে এখন আর কি খাওয়া দাওয়া চলছে পেছনের দিকে, আর আমরা তো এখন মন্দিরের মধ্যে পুজো করছি। এই যে অভিষেকের পাপা এই পাশে এই যে আগরবাতি ধরাচ্ছে, পূজারী জি এখানে এই যে পুজো টুজো করছে, তো এদিকে সবাই এই যে পরিক্রমা করছে মন্দিরের। আর এখানে এই যে আর একটা মন্দির, এইখানে লেডিসদের যাওয়া বারণ হচ্ছে, ভেতরে যাওয়া যায় কিন্তু এই পাশের এটাই শুধু পুরুষরাই যায় মন্দিরে আর কি, মানে মহিলাদের এই পাশে যাওয়া নিষিদ্ধ হচ্ছে। তা এখানে মন্দিরটা ছোট হলে কি হবে, কিন্তু ভীষণ ভালো আর জাগ্রত হচ্ছে, এই একটা বেলগাছ, আর এইখানে এই যে এই পাশে দেখো যে সেই বানিয়াদের আমাদের মানে পড়োশী, ওদের আর কি মানে ভাগ্নেদের খাওয়া দাওয়া হচ্ছে, আমাদেরও নিমন্ত্রণ আছে। তা আমরা এই যে এখন বাইরের দিকে চলে এসেছি পুজো টুজো করে, আর দেখো একটা কুয়া, এই কুয়ো থেকেই কিন্তু আমরা জল খাই, এটার থেকে আমরা খাই না, অন্য আর একটা কুয়া আছে সেখান থেকেই আমরা খাই, এটাতেই আর কি মানে গাছপালায় জল দেওয়াটাও করে। আর এই বট গাছটা দেখতে পাচ্ছ কতটা বড় আর কতটা পুরানো হবে, অনেকটা পুরানো হচ্ছে। আর এখানে আসলে না বাড়িতে যেতে ইচ্ছে করে না, মনে হয় যে এখানেই থেকে যায়। এই যে আমাদের পড়োশী এখন আমাদের বলছে চলো খেয়ে নাও, ঠিক আছে যাচ্ছি খাবো, না খেয়ে দেবো, ওরা যখন ভেতরে চলে গেছে হ্যাঁ তখন আমরা আর কি এখন এই যে বাড়ির দিকে রওনা হব। এটা হচ্ছে মন্দিরের সামনে এই যে গাছপালার নিচে একটুখানি বসে আর কি রেস্ট করে নিচ্ছি, যে তারপরে যাওয়া আসা করবো। এটা হচ্ছে মেন গেট, এখান দিয়েই আমরা গিয়েছিলাম ভেতরে। এই যে আর অভিষেকের পাপা আর অভিষেক এই যে এখানে একটুখানি রেস্ট করছে, আর ওই যে সেই কুয়োটা দেখেছো, চলো এবার বাড়ির দিকে যাওয়া যায়। এই যে বাড়ির দিকে রওনা হয়ে গেছি, প্রায় অর্ধেকটা রাস্তা চলেও এসছি। আর আমাদের এদিকে দেখছি এই হাইওয়েটা হওয়ার পর অনেক উন্নত হয়েছে, এখানে আবার কি হচ্ছে কোনো নতুন কোনো ফ্যাক্টরি নাকি কোনো নতুন সোসাইটি বানাচ্ছে, তা কিছু বুঝলাম না, পরে দেখাই যাবে কি দেখি হচ্ছে কি না হচ্ছে। আর আমাদের এদিকে এই যে বেশি তো গমের চাষ হয়, তা গমটাও কেউ কেউ কাটতে শুরু করেছে, পেকে গেছে, যারা আগড়ি বুনে দিয়েছিল, যাদের মানে কুয়ো আছে জল আছে তারা আগে আগেই বুনে দিয়েছিল, আর যাদের আর কি বৃষ্টির ভরসা তাদের আর কি লেটে হচ্ছে। তাই এই যে আমাদের ডেইরি, তা গ্রামের ভেতরে চলে এসেছি, এটা আমাদের ডেইরি, এরকম দুটো তিনটে আমাদের এই গ্রামে ডেইরি আছে, আর এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত। তা আমাদের পঞ্চায়েতের সাইডেই আর কি বাড়ি হচ্ছে, তাই এই যে আমাদের গলিটা, এই যে দেখতেই বলে এই যে আমাদের সেই গলিটা সবসময় তোমরা দেখতে পাও, এই যে ওই যে সবুজ কালারের যে বাড়িটা ওইটাই আমাদের বাড়ি হচ্ছে। চলে এসেছি এই যে বাড়িতে, এখন ছেলে গেট খুলছে, তো খাওয়া দাওয়ার পরে বাড়িতে এসে রেস্ট করে খাওয়া দাওয়ার পরে এই যে ফল ফ্রুটগুলো মানে অনেকগুলো নিয়ে 5 প্রকারের নিয়ে গেছিলাম, আর এইগুলো বাড়িতে রেখে গেছিলাম, আর এই যে একটু কপিও নিয়ে এসেছিল ফুলকপি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে বলো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো থেকো সুস্থ থেকো, পরের একটা ব্লগে দেখা হবে, টাটা।